আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবি নেম চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 348 নাম্বার ক্লাসটি। আসুন তাহলে শুরু করা যাক। আজ প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে, আমাকে টাকা দাও, আরবি ভাষায় বলবেন আতিনি ফুলুস। এই বাক্যে আতিনি মানে আমাকে দাও, ফুলুস অর্থ টাকা, আতিনি ফুলুস, আমাকে টাকা দাও। তারপর লেখা আছে, তোমার টাকা কেন লাগবে? প্রশ্নটিকে আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, ইন্তা লেশ আবগা ফুলুস। এখানে ইন্তা মানে তোমার, লেশ অর্থ কেন, আবগা মানে লাগবে, ফুলুস অর্থ টাকা। ইন্তা লেশ আবগা ফুলুস, তোমার টাকা কেন লাগবে? তারপর লেখা আছে, তোমার টাকা কখন লাগবে? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, ইন্তা মিতা আবগা ফুলুস। এই বাক্যে ইন্তা মানে তোমার, মিতা অর্থ কখন, আবগা মানে লাগবে, ফুলুস অর্থ টাকা। ইন্তা মিতা আবগা ফুলুস, তোমার টাকা কখন লাগবে? এরপর লিখা, পরে দেব তোমার টাকা, বাদেন আতি ফুলুস হাগগাগ। বাদেন অর্থ পরে, আতি মানে দিব, ফুলুস অর্থ টাকা, হাগগাক অর্থ তোমার বা আপনার। বাদেন আতি ফুলুস হাগগাক, পরে দেব তোমার টাকা। এখন লিখা আছে, আমার কাছে এখন টাকা নাই। আরবি ভাষায় বলবেন মা ইন্দি ফুলুস আলহিন। মা ইন্দি আমার কাছে নাই, ফুলুস টাকা, আলহিন এখন। মা ইন্দি ফুলুস আলহিন, আমার কাছে এখন টাকা নাই, তোমার কি লাগবে আমাকে বলো। ইন্তা এস আবগাহ কাল্লামনি, ইন্তা মানে তোমার, এস অর্থ, এস আবগাহ অর্থ কি লাগবে, কাল্লামনি আমাকে বলো। ইন্তা এস আবগাহ কাল্লামনি, তোমার কি লাগবে আমাকে বলো। তারপর লিখা, তুমি যখন তৈরি হবে আমাকে ডেকো। লাম্মান ইন্তা জাহেজ নাদিনি, লাম্মান মানে যখন, ইন্তা অর্থ তুমি, জাহেজ মানে রেডি হওয়া বা তৈরি, নাদিনী মানে আমাকে ডাকবে। লাম্মান ইন্তা জাহেজ নাদিনী, তুমি যখন তৈরি হবে আমাকে ডেকো। তুমি কোথায় যাবে এখন? আলহিন ইন্তা ওয়েন রো, আলহিন অর্থ এখন, ইন্তা অর্থ তুমি, রোহ অর্থ যাবে। আলহিন ইন্তা ওয়েন রোহ, তুমি কোথায় যাবে এখন? তারপর লিখা, আমি এখন বাসায় যাব। আনা আলহিন রোহ বেইট। এই বাক্যে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, আলহিন মানে এখন, বেইট অর্থ বাড়ি। আনা আলহিন রোহ বেইট, আমি এখন বাসায় যাব। তারপর লিখা, কেন তুমি বাসায় যাও, এখন কাজ আছে। লেশ ইনথা রোহ বেইট, আলহিন ফিশুগুল। লেশ মানে কেন, রোহ অর্থ যাও বা যাবে, আলহিন এখন, শগুল মানে কাজ, বেইত অর্থ বাড়ি। লেশ ইন্তা রোহ বেইত, আলহিন ফি শগুল, কেন তুমি বাসায় যাও, এখন কাজ আছে। নেক্সট লিখা, আমি ভাত খাবো, আমার ক্ষুধা পেয়েছে। আনা আক্কেল রুজ আনা জোয়ান, আনা অর্থ আমার, আক্কেল অর্থ খাবার, রুজ মানে ভাত, জোয়ান মানে ক্ষুধা। আনা আক্কেল রুজ আনা জোয়ান, আমি ভাত খাবো, আমার ক্ষুধা পেয়েছে। তারপর লিখা আছে, তাড়াতাড়ি খেয়ে আসো, যাও। রোহ আক্কেল সুরা সুরাহ, রোহ মানে যাও, আক্কেল অর্থ খেয়ে আসা, সুরা সুরাহ মানে তাড়াতাড়ি। রোহ আক্কেল সুরা সুরাহ, তাড়াতাড়ি খেয়ে আসো, যাও। আমি সকালে নাস্তা খাইনি, সুবাহ আনা মাফি আক্কেল ফুতুর। সুবাহ মানে সকালে, আনা মানে আমি, মাফি আক্কেল খাইনি, ফুতুর মানে নাস্তা। সুবাহ আনা মাফি আক্কেল ফুতুর, আমি সকালে নাস্তা খাইনি। এরপর লিখা, তুমি দেরি করো না, আমার যেতে হবে। ইন্তা মাফি তাখির আনা আবগা রোহ, ইন্তা অর্থ তুমি, মাফি তাখির মানে দেরি করো না, রোহ মানে যাওয়া, আবগা অর্থ লাগবে। ইন্তা মাফি তাখির আনা আবগা রোহ, তুমি দেরি করো না, আমার যেতে হবে।
আমার অনেক কাজ আছে। ইন্দি কি শুগুল কাতির? ইন্দি কি মানে আমার আছে, শুগুল মানে কাজ, কাতির অর্থ অনেক। ইন্দি ফি শুগুল কাতির, আমার অনেক কাজ আছে। তারপর লিখা, আমাকে একটা চেয়ার দাও আমি বসবো। জিবলি ওয়াহেদ কুরসি আনা ইসলিশ, জিবলি নিয়ে আসা, ওয়াহেদ অর্থ একটি, কুরসি মানে চেয়ার, আনা ইজলিশ মানে আমি বসবো। জিবলি ওয়াহেদ কুরসি আনা ইজলিশ, আমাকে একটা চেয়ার দাও আমি বসবো। তুমি এখানে বসে আছো কেন? ল্যাশ ইনটা ইজলিশ হেনা, ল্যাশ অর্থ কেন, ইনটা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা মানে এখানে। ল্যাশ ইনটা ইজলিশ হেনা, তুমি এখানে বসে আছো কেন? আমি দেখি লোকজন কাজ করে নাকি, আনাসুফ নফরাত শুগুল ওয়াল্লাহ মাফি। আনাসুফ আমি দেখি, নফরাত লোকজন, শুগুল ওয়াল্লাহ মাফি কাজ করে কি করে না। আনাসুফ নফরাত শুগুল ওয়াল্লাহ মাফি, আমি দেখি লোকজন কাজ করে নাকি, সে কাজে ফাঁকি দেয়। হুয়া চবি আলি বাবা শুগুল, হুয়া মানে সে, আলি বাবা ফাঁকি দেওয়া, শুগুল মানে কাজ। হুয়া চবি আলি বাবা শুগুল, সে কাজে ফাঁকি দেয়। আমি হয়রান হয়ে গেছি, আনাহ তাপতু, আনাহ মানে আমি, তাপতু হয়রান হয়ে গেছি, আনা তাপতু আমি হয়রান হয়ে গেছি। এটা খুব হালকা, হাদা মাররা খাফিফ, হাদা মানে এটা, মাররা অর্থ খুব বা বেশি, খাফিফ মানে হচ্ছে হালকা। হাদা মাররা খাফিফ অর্থ এটা খুব হালকা। তারপর লিখা আছে, জানি এটা একটু কঠিন। আরবি ভাষায় সুন্দর করে বলবেন, আরেফ হাদাসাব সুয়াই। এই বাক্যটিতে আরেফ অর্থ জানি, হাদা মানে হচ্ছে এটা, সাব অর্থ কঠিন, সুয়াই অর্থ হচ্ছে একটু। আরেফ হাদাসাব সুয়াই মানে জানি এটা একটু কঠিন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 348 নম্বর ক্লাসটি করার জন্য। আশা করি আপনাদের কাছে আজকের এই স্পেশাল পর্ব 348 খুব ভালো লেগেছে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটি করে লাইক দেওয়ার জন্য আর সুন্দর একটা কমেন্ট করার জন্য। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।